বছরে একটা দিনই তো জন্মদিন হয়, আর এ বাড়িতে আসার পর দিদিমা এরাই প্রথম জন্মদিন, লাগবে না? হ্যাঁ লাগবে। কতদিন পরে মাকে হাসতে দেখলাম, এইভাবেই সবসময় হেসো মা, এইভাবেই সবসময় হেসো। মেজদা, এদিকে কয়েকটা বেলুন লাগবে। ও বড্ড জ্বালাস। এই দীপু, এই দে তো, ওগুলো ওকে দে তো। আমাকে দিচ্ছিস কেন? লাগা না নিজে। আরে কি করে লাগাবো, আমার হাত যাবে না অত দূরে। ফাটানোর বেলা হাত যায় না, আশ্চর্য। আরে অদ্ভুত ব্যাপার, ফাটাতে হয়তো নিচে থেকে, তুমি লাগাবে ওপরে, ওপরে গে আছে তুমি না। মইটা ভালো করে ধর। এই শোনা শোনা শোনা, এই আমার ঘর থেকে কি বাসিগুলো নিয়ে আয় না। আরে কি করে যাবো মই ধরে? আরে আমি ধরছি, তুই জানা। আরে আরে তোমাদের সাজানো হলো না এখনো? বাবা হয়ে গেছে, এটা ফিনিশিং টাচ এটা। এই এসে গেছে, এসে গেছে। না না না, ওমা পায়েশ নিয়ে এলো, রাখবো কোথায় রে? আরে টেবিলটাই তো। এই ছোট গোকা, হ্যাঁ আরে কি করছিস কি তোরা বল দেখি নি? কেন আমি রাখবো কোথাটা, টেবিল তো দিবি নাকি? দীপুকে আমি কখন বলেছি এত ফাঁকি বাজ না ছেলেটা? আমাকে মা কখন বললে? বাবা এতক্ষণ সময় লাগবে দাঁড়িয়ে পড়েছে দেখি, ভুলে যা। এই যে আমি মা, হ্যাঁ তুমি মা, তুমি তো প্রথম খাওয়াবে, খাওয়াবে দাও ভাই, খাবে ভালো করে দাও। হ্যাঁ বড় চামচ, আমি আগে খাবো তারপরে তুমি খাবে, তারপরে আচ্ছা আমরা সবাই খাবো। পরিমা কোথায় গেলি? কি হয়েছে দাদা? প্রতিমা শোনো শোনো শোনো, সব ব্যবস্থা করে ফেলেছি। এই তো পরি পরি পরি, শোন শোন শোন, ডাকছো কেন জেঠুমনি? আরে এদিকে আয় না, তারপর বলছি। আরে কালকে স্কুল খুলছে তো? কালকে? ও মা কত দুঃখ, দেখো স্কুল খুলছে বলে কালকে। হ্যাঁ কালকে স্কুল খুলছে। শোন কালকে আমি তোকে স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে? তো সকালবেলা উঠে রেডি হয়ে নিবি। কালকেই কেন? কালকে তো প্রথম দিন, আর প্রথম দিন না গেলে কি হয়? হ্যাঁ সে কি রে, প্রথম দিন স্কুল খুলছে না গেলে কি হয় মানে? ছি, এরকম কথা বলতে নেই না, ভালো মেয়েরা কখনো স্কুল কামাই করে না। ঠিকই তো, কি বলছিস তোরা? আমার দিভাই কত ভালো মেয়ে না রে, ভালো মেয়েরা কখনো স্কুল কামাই করে নাকি? আমার দিভাইও করবে না, তুই ভুল ভাবছিস বড় খোকা, ও ঠিক কালকে দেখবি স্কুল যাবে। হ্যাঁ মা, আমি ওকে নিজে ঠিক সময় তৈরি করে দেবো, অবশ্য ওর যদি আমার কাছে তৈরি হতে কোনো আপত্তি না থাকে। কি রে, তোর আমার কাছে তৈরি হতে কোনো আপত্তি নেই তো? না না, আমার দিভাই অত অবুজ না। না মা ঠিকই তো, আমি তো ওকে সন্দেহ করেছিলাম তাই। আরে না না, সে সন্দেহ তো অবসান হয়ে গেছে। কি রে পড়ি, তাই না? বল বল বল। প্রতিমার তো দোষ, ও যদি কিছু বলে থাকে তাহলে সেই রাগ তো বলে।
জামা নেবে, তারপরে আমার একটা খুব জরুরি কাজ আছে। নিজে উল্টে লোকসান করছো, আমার হাতে বেলুন গুলো দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো, একটু হেল্প করতে পারছো না আমাকে? বড় বড় কথা বলিস না অতীশ, সুপারভাইজার মানে জানিস? জানি তো, ওটা তো আমি। তুই তুই সুপারভাইজার, এক থাপ্পড় মারো তাড়াতাড়ি কর। এখানে হিন্দুস্তান মার খেয়ে গেলে একটু বুঝিয়ে বলি। কি বুঝাবি? তাহলে নাবি আগে। খালি নাবি বাজি তো করবে নাবি তো ফাঁকি বাজা গেছিস না কি কি কি? আচ্ছা এই দেখো, সুপার 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 সুপার, বুঝেছো? সুপার সুপার ভাই ভাই ভাই, আর দাদা দাদা তো অনেকটা ভাইয়েরই মতো না? ভাই ভাই, আর যার যার কার, সুপার ভাই যার কার, সুপার ভাই যার কার, সুপার ভাই সুপার ভাই। হ্যাঁ আচ্ছা, যার মানে তোর? হ্যাঁ আমার তো বুঝে গেছে মোরদা, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কাজ আছে। আবার কি কাজ? তুই কাজ গুলো কর বাবা, এই ভাই আমার নিকে লাগাও, কারণ আমি সুপার ভাই। আবার ফাঁকি মারি? বুঝতে পারিস ফাঁকি মারি? চলে আমি লাগাবো না, আমি এগুলো সব লাগিয়েছি। বয়সটা কার আছে আমার? তো আমি খাটতে খাটতে শেষ হয়ে গেছে জীবন, একেবারে খাটতে খাটতে আমি ধরবো। এই কি হয়েছে? কি কি হয়েছে? কাজ সময় বিরক্ত করিস কেন? কি হয়েছে? কি মেজে ওদিক এসব করতে বারণ করলো? বাপ! হ্যাঁ বারণ করলো কেন? অদ্ভুত তো তুমি। পরে যদি এখন বাড়ি ফিরে আসে, তা এই বাড়ি যদি এই অবস্থা থাকে তাহলে বুঝতে পারবে না? মেজবুদি সারপ্রাইজ দিতে পারবে ওকে? অদ্ভুত, এ সাজানো হবে না? না না দাদা, বারণ তো করলো। প্রতিমা তো ঠিকই বলেছে, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো আমরা, এগুলো সাজানো দেখলে তো পরি মানে জন্মদিন কি বলতে পারবে নাকি? পরি তো স্কুলে হবো, স্কুলে গিয়ে কি করে বলবো? তুমি না? আচ্ছা ঠিক আছে বাবা, বারণ করছিস তো বলবো না, যা বর্দা বলবো না। হ্যাঁ তুমি তো জিনি আছিস। এবার দেখ দেখ, আমার চিনতে পেরেছে, দেখ পাটা কোথায় জানবে? সব পা কেন কেন পা দিয়ে সাথে দিয়ে গিয়ে খোদ। এই ইয়াকে চল চল বর্দা, কিন্তু একদম কাউকে কিচ্ছু বলে না, তো বারণ করে তো বলি নি না। আজকে পরিদিদির জন্মদিন হয়ে গেল, এই মুহূর্তে হয়ে গেল। আরে বেশ সাইদা, এই ও জানলো কি করে? দীপু বর্দা কিন্তু কিছু বলেনি। এটা তুমি বলনি না? তোরা বারণ করলে আমি তো বলিনি, তারপরে আমি কিন্তু বলেছি। আরে ধরে না তুমি বর্দা, এই ও জানি কি মারবি কি নাচি তা তুমি বা পিলটুকে কোলে নিয়ে সব বলে দিলে আশ্চর্য হয়ে গেল। হাতুর বেশি বসে তা আমি জানি না, যা করতে যাচ্ছি করতে পারবো কিনা। কি হলো প্রতিমা, কি ভাবছো তুমি এত? আমি আর পারছি না এই অভিনয় করে করে। এইটুকু তো তোমায় করতেই হবে প্রতিমা। হ্যাঁ করতেই হবে। তুমি মনকে তৈরি করো প্রতিমা, দেখো একটু ভুল হলেই কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে, আর এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না। যা করার আমাদের এবারেই করতে হবে। জানি। শোন না, আজকে যে পরিদিদির জন্মদিন এটা কিন্তু আর কেউ জানে না। জেঠুমনি তো জানে। হ্যাঁ জেঠুমনি জানে, মানে আমরাই কয়েকজনই জানি। যেমন তোর দাদু জানে না, তোর বাবা জানে না, আর ঝিলিক দিদি জানে না, তুই কিন্তু জানিস, আর তুই কাউকে বলবি না কিন্তু। ঠিক আছে। পরিদিদি পরিদিদি স্কুল থেকে ফিরুক, তারপরে আমরা সবাই মিলে পরিদিদিকে সারপ্রাইজ দেব। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।